ধারাবাহিক ভাবে আমরা অনুষ্ঠান করে যাচ্ছি। আজ আমাদের সাথে যুক্ত হচ্ছেন বলা যায় না, আমরা এমনিতেই বসে বসেছি। আমার শ্রদ্ধেয় বড় ভাই ফিরোজ মিয়া ফান ক্লাবের স্বত্বাধিকারী ফিরোজ ভাই, ফিরোজ মিয়া কিছু সময় আমরা গান পরিবেশন করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং অনুষ্ঠানটি উপভোগ করবেন। তাহলে আমি চলে যাচ্ছি ফিরোজ ভাইয়ের কাছে। ফিরোজ ভাই, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বাংলাদেশ, শুভ সকাল সবাইকে, বিজয় দিবসের শুভেচ্ছা। যারা বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশ থেকে যুক্ত হচ্ছেন, এখানে এখন সকাল, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনলাইন ভিত্তিক অনুষ্ঠান একটু সমস্যা হয়ে থাকে, ভুল টুটি সবাই সময় সময় শুনে দেখবেন। তাহলে আমরা চলে যাচ্ছি গানে, চলে যাচ্ছি ফিরোজ ভাইয়ের কণ্ঠে। শুরুতে একটি গান শুনবো, সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সঙ্গেই থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাই। বিজয় দিবসের মাস, 16ই ডিসেম্বর, আমি প্রথমে একটি দেশের গান দিয়ে শুরু করছি। আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ, ও মা আমার সাউন্ডটা কম এলাম রণ হৃদয়ে। নমস্কার। শান্তি আমার বাংলাদেশ, ও যুদ্ধে আছি দোয়া করিস মারো, ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ রণব, অপূর্বদা নমস্কার আপনাকে, শিউলি আমরা ধন্যবাদ, ফিরোজ ভাইকে বাংলাদেশ গান দিয়ে শুরু করার জন্য ধন্যবাদ আপনাকেও, এত সকালে আমি আপনাদেরকে পেয়ে আমি ধন্য। মা তোর ভোগো যেন ভয় না পায়, মরণীর পরি ও
জাগো বাঙালি জাগো, বাংলাদেশের গান দিয়ে শুরু করার জন্য ধন্যবাদ শিউলিয়া আহমেদ। একটু উপরে উপরে থেকে একটু নিচে নামান, আমি পড়িয়ে দিই সবগুলা। দাদা উপর থেকে শুভ সন্ধ্যা দিদি, বেলাল হোসেন রণ লিখেছেন আমাদের মেলোডি সিঙ্গার মিলন ভাই, আপনি 21 তারিখে আমাদের প্রোগ্রাম আছে, আপনার ইনবক্স একটু দেখছি, আমি আমি আপনাকে ফোন দেই নাই কারণ আমি ঘুমিয়ে পড়েছি, এই কারণে ফোন দেই নাই। দারুণ আউটস্ট্যান্ডিং। হ্যাঁ শিউলি আহমেদ অনেকগুলো লাভ, ধন্যবাদ শিউলি আহমেদ। মনিকা দি ফিরোজ ভাই আপনি বিআইএন আপনি অনেক লাভ দিয়েছেন, সেটা আবার লাভ মনে রাখবেন। এতগুলো জি ভাই আপনার সাউন্ড ঠিক আছে। রণব ধন্যবাদ, আমাদের একজন গুণী শিল্পী রণব, অনেক ভালো গান করে। আমাদের অপূর্ব বিশ্বাস ভারত থেকে অপূর্ব দাদায় আসতেছেন সঞ্চালন এই আমাদের 21 তারিখে ফিরোজ ভাইয়া ফ্যান ক্লাবে কবিতার আসর থেকে, দুইটি ফ্যান ক্লাব এবং কবিতার আসর মাতিয়ে রাখেন যিনি অপূর্ব দা অপূর্ব বিশ্বাস। ধন্যবাদ ফিরোজ ভাই বাংলাদেশের গান দিয়ে শুরু করার জন্য, আপনাকেও ধন্যবাদ সকালবেলায় আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। চমৎকার 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 গাইছে গায়ক, ধন্যবাদ আমাদের এবারে মনিকা দিদি। দিদি ধন্যবাদ ফিরোজ ভাই, আপনাকে চমৎকার গান পরিবেশন করেছেন, ইতিমধ্যে অনেকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অপূর্ব দাদা, বেলাল ভাই, শিরি আপু, মিলন ভাই, রণক ভাই, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অপূর্ব দাদা লিখেছেন চমৎকার গায়কী ফিরোজ ভাই, সকালটা সোনা ভরা রোদ্দুরে সাথে আপনার গান গান মিলেমিশে একাকার ভীষণ শব্দ হলাম দাদা, ধন্যবাদ। চমৎকার একটি মন্তব্য লিখেছেন আমাদের অপূর্ব দাদা। দাদা একটু সবার মাঝে প্লিজ একটু শেয়ার করে দিবেন অনুষ্ঠানটি, এই সকালবেলা সবাই মিলে একটু অনুষ্ঠান উপভোগ করুন। দাদা দাদা আমার আমাকে বেশ সাপোর্ট করতেছে জানি অনেক, দুইটা মানে আমাদের কবিতার আসর ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের দুইটা আসর জমিয়ে রাখছে দাদা। আই লাভ ইউ দাদা অপূর্ব বিশ্বাস।
তো আমি শুরুতে ধন্যবাদ জানাচ্ছি ফিরোজ ভাইকে, আমরা হঠাৎ করে বসে পড়ি এক কথাতে ফিরোজ ভাই বলে ওকে ঠিক আছে আমরা গান গাই বসে বসে। তো আমি শুরুতে চন্দনা মজুমদারের একটি গান আছে খুবই জনপ্রিয় একটি গান, বহুদিনের প্রিয়, আমার আমার হাজবেন্ডের খুবই পছন্দের এই গানটি, আমি সেই গানটি পরিবেশন করছি। বেচারা আজকে আমাকে গানের স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে যে এই অনুপাতে গান করতে হবে। চুপি চুপি একটা জিনিস আমি দেখে ফেলেছি, আপনি যখন প্র্যাকটিস করতেছেন লাইভে আসেন নাই, তখন একটা গান বাজতেছিল, দাদা নৃত্য করছিল, আমি দেখছি যে নাচ দিনে ভেঙ্গুনা একই দিনে ভেঙ্গুনা গো, আর তুমি একই দিনে ভেঙ্গুনা গো, একই দিনে আপন কর্ম ভালা
দিদির হয়তো কণ্ঠে একটু কাশি আসছে, যাই হোক ঠিকই আসবে। আমি দাদা আমি কমেন্টসগুলো ধরেন আমি পড়ি, চমৎকার চমৎকার গাইছো গায়ক কি শিউলি আহমেদ, সরি বেলাল হোসেন রণক, অসাধারণ খুব সুন্দর হয়েছে ভাই। মনিকা দিদিকে অভিনন্দন সুন্দর আয়োজন করার জন্য, লাভ ইউ শিউলি আহমেদ। চমৎকার গায়কী ফিরোজ ভাই, সকালটা সোনা ভরা রোদ্দুরের সাথে আপনার গান মিলেমিশে একাকার, ভীষণ মুগ্ধ হলাম দাদা, ধন্যবাদ। খুব সুন্দর লাগছে রবিউল ইসলাম, ধন্যবাদ রবিউল ইসলাম তোমাকে। আহা দিদি খুব সুন্দর একটি গান উপহার দিলেন। তারপরে ধরুন দাদা অসাধারণ অসাধারণ গাইলেন গায়কী দাদা, দাদা আবার কে? আমিও আপনাকে ভীষণ ভালোবাসি ফিরোজ ভাই, এত ভালোবাসা দিয়েছেন যে আপনি আরো পেতে মন হাত বাড়ায়, অবশ্যই কোনো ব্যাপার না, কমতি নাই, আমি মুগ্ধ শিউলি আহমেদ। আর ভালোবাসা ছাড়া আছেই বা কি? ভালোবাসা ছাড়া আছে কি? ভালোবাসা বলে নিঃশ্বাস দে, নিঃশ্বাস চেনা মানুষ কখনো বাঁচে কি? ভালোবাসা ছাড়া আছে কি? মনিকা দি আপনার অসাধারণ গান এই শুভ সকাল আর উজ্জ্বল। আচ্ছা আমি একটা গান করি, বলছিল যে ফিরোজ ভাই আপনি এই গানটা পারেন, আমার মনে হয় দিদির পছন্দ শুনতে চেয়েছি। Thank you.
পাতা মেলে দিয়েছো তুমি, কত দূরে যাবে বলো, কত দূরে যাবে বলো, তোমার পথের সাথে হব আমি। আমার পাশের উপজেলা উজিরপুরের কৃতি সন্তান আমার ভাই শাহ আলম ভাই প্রচুর গান পছন্দ করেন তিনি। দিদি আসো, বড় সাল জাগি স্মৃতি
জানালা খুলেছি নাকি স্মৃতি জানালা খুলেছি নাকি চোখ তুলে যত টুকু আলো কিভাবে খবর পাই জানি না। তা এবারে আবার দিদি একটা গান করবেন, আমি আবার পরবর্তীতে প্রস্তুতি নেই। অসংখ্য ধন্যবাদ। আমি রাধারমণের একটি গান করব, বিচ্ছেদ গান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, চমৎকার গান পরিবেশন করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই অনুষ্ঠানটি সবার মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, অপূর্ব দাদা, শালম ভাই, শালম ভাই শুভ জন্মদিন। আমাদের শ্রোতা রাধামোহন দত্তের একটি চমৎকার গান আছে, রাধা বিচ্ছেদের গান, ভালো লাগবে সবাই। তুরে বানাইয়া বিনোদিনী বানাইয়া বিনো
उरे बनाइया तोरे आमी कुलेर कुलो उरे बनाइया तोरे आमी तुलेर कुलो অসংখ্য ধন্যবাদ অপূর্ব দাদা রাধা রানীর কণ্ঠে রাধা বিচ্ছেদ শুনে ভীষণ ভাবে মুগ্ধ হলাম আধ্যাত্মিক জগতের উল্লেখযোগ্য একটি গান ভাব জগতে ডুবে গেলাম অসাধারণ পরিবেশনা দিদি ধন্যবাদ অপূর্ব দাদা খুব সুন্দর লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে শৈলী আমাকে লিখেছেন দারুণ 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 দিদি ভাই অসংখ্য ধন্যবাদ শৈলী আপু আপনাকে
শিলি আমি আবার লিখেছেন হঠাৎ করে লাইভ করলে হয় সকালে কত কাজ ঠিক মতো দেখতে পারছি না আপনি একটু কাজ কম করে ফিরোজ ভাইয়ের গানটা শুনেন সারাদিন কাজ করতে পারবেন আগে আপনার বিয়ে সবের গান শুনেন ধন্যবাদ জানাচ্ছি বেলাল হোসেন রনক ভাই লিখেছেন গান ও সুরের তুলনা নেই অসংখ্য ধন্যবাদ রনক ভাই আপনাকে তাহলে এখন চলে যাচ্ছি আমাদের ফিরোজ ভাই হ্যাঁ সিস্টেম আছে আরে গান শোনার সিস্টেম আছে কিছে নে মোবাইলটা তারা করে এক জায়গায় রাখে গান শুনবে আর ওদিকে পাক করতে থাকবে ফিজার ফিজার আম্মু তো এটা করে আমি জানি না সিস্টেমটা সেটা বলে দিতে হবে আপনার বিয়ানে এখন বুঝতে পারলে সিস্টেমটা দুইজন প্রিয় গায়ক গায়িকা গায়ক গায়িকা লাইভ করছে আর আমাদের তো সময় লাগবে গান গাওয়ার আমাদের তো সময় হয় না আমাদের তো আমেরিকা বসে বসে খাওয়ার দুইজন প্রিয় গায়ক গায়কী লাইভ করেছে আর আমি রান্নাঘরে রান্না করি আচ্ছা কি রান্না করেন আমাদের তো দেখাইলে আমার তো এখন চলে আসতে ইচ্ছা করে খাইতে দিদি উনি খুব ভালো পাক করে সেটা কি ফিল দেয় বিএনএ রান্না করে নাকি হ্যাঁ হ্যাঁ খুব ভালো পাক করে তা আমরা যখন বাংলাদেশে যাব তখন আপনারা যেন একসাথে আপনারা বিএনএ রান্নাটা খাবো আচ্ছা ওই সামারে যাব আপনারা সামারে চলেন একসাথে যাই হ্যাঁ হ্যাঁ ওই সময়টা তো যাব আপনি তখন আমাদের বাড়িতে বাড়াইতে যাবেন তখন আমি নিয়ে যাব বিএনএ বাড়িতে বাসা আপনার এই বিএনএ বাড়িতে কি সেই লেবু গাছ নাকি কোন লেবু গাছ একটা লেবু গাছের কাহিনী শুনছি না লেবু গাছ তো আমার বাড়ি আচ্ছা আচ্ছা লেবু গাছ তো আমার বাড়ি না আপনার কোন বিএনজে লেবু নিয়ে গিয়েছিল এটা কি সেই বিএন না 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 ওই আমার বাড়ি থেকে আমার ভাগ্নার ভাগ্নার শাশুড়ি আমার মেজোনের ছেলে ইঞ্জিনিয়ার তার শাশুড়ি সেই বিএন সেই বিএন লেবু লেবু নিয়েছে আমাদের বাড়ি থেকে আচ্ছা আচ্ছা না আমি কি আবার অন্য কিছু বলবেন নাকি যাই হোক আমার তো অনেক অসংখ্য ভক্ত ভাগ্নি আর আমরা পাঁচ বোন দুই ভাই স্বাভাবিক আবার নতুন কত বেআইন হবে আচ্ছা আপনি আরেকটা গান করবেন নাকি না আমি করব আপনি করেন আপনার বিএনডি আপনার কাছে নাচের গান শুনতে চাই নাচের গান না আমি তার উদ্দেশ্যে একটা গান গাই
আজ বিরহে অকর দিয়ে মন লিখেছে কবিতা, ও সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ে। অক্ষর দিয়ে মৌলিখেছে কবিতা, সেই কবিতা নাম দিয়েছে হৃদয়ের কথা। ভালোবাসি অন্তরে অভিমানটিতে মনে, ও বুকেতে দুঃখ বেঁধে রাখি, যায় দি যায় একাকি তার বিহনে কেমনে বল থাকি, যায় দি পুরানো প্রেম মনে পড়ে গেল। বেলাল হোসেন রনক চমৎকার একটি গান শুনে শুনলেন পরিবেশ প্রহর গুনে দিলে মনি পুরাবে, ও না পাওয়ারি মন আকাশে স্বপ্নই যাবে, তারি আশার প্রহর পুরাবে, ও না পাওয়ারি মন আকাশে স্বপ্নই যাবে। ভালোবাসি অন্তরে অভিমান কেঁদে মরে, ও দুঃখ বেঁধে রাখি, যায় দি যায় একাকি তার বিহনে কেমনে বল থাকি, যায় দি ভালোবাসি অন্তরে অভিমান কেঁদে মরে, দুঃখ বেঁধে রাখি, যায় দি যায় দি কাকি। ধন্যবাদ বাংলা সাউন্ড মনিকা দাস, বাংলা সাউন্ড মনিকা দাস ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাপি বার্থডে শালম ভাই, ভালো থাকবেন। হ্যাপি বার্থডে টু শালম ভাই, হ্যাপি বার্থডে টু শালম ভাই, হ্যাপি বার্থডে টু আমাদের বরিশালের ভাই শালম ভাই, অসম্ভব সুন্দর গাইছো, ধন্যবাদ শিলে আহমেদ, থ্যাংক ইউ পরিদর্শন। আমাদের কবিতার আসরের অ্যাডমিন অনেক ভালো লাগছে ফিরোজ ভাই, ধন্যবাদ ফরিদাপা। আমাদের ফরিদাপা চলে আসছে, বাংলা সং মনিকা দাস, হ্যাপি হ্যাপি বার্থডে শাহ আলম ভাই, শিউলি আহমেদ অনেকগুলো লাভ লাভ দিয়েছে, ধন্যবাদ শিউলি আহমেদ। আমাদের এবার দিদি কোথায়? ফিরোজ ভাই, শিউলি আহমেদ আপনার বিয়ান সাহেবের নাকি কোন পুরানো স্মৃতি মনে পড়ল গানটা শুনে, সেটা কি গোপন কোনো খবর আছে?
যে আপনার পুরান প্রেমের কথা মনে পড়ছে তা পুরো থাকে স্বাভাবিক তাও রান্না করে গিয়া নাকি যায় দিন যায় একাকি আহারে দুঃখ না এই গানটা ওনার কথা আমি জানি এই জন্য আপনি এই গানটা শুরু করলেন আমি এই গানটা কে তাকে একটু বস করার চেষ্টা করছি ভাই ভাবি কি ঘুমায় না জাগরণে আছে না সমস্যা নাই সে আছে জানে জানে কি আমি জানি আমারও তো সম্পর্কে তো আজকে কি আমাদের আলম ভাইয়ের জন্মদিন ফরিদা সুলতানা আপু লিখেছেন আলম ভাইয়ের জন্মদিনে আমি শুভ হ্যাঁ আমি দেখছি ফেসবুকে তার শুভ জন্মদিন গেছে দুই তিন দিন আমি শুভেচ্ছা জানাইছি কমার্সে তো আমাদের খুব সুন্দর একটি কথা লিখেছে ঠিক তাই আলম ভাই প্রবাসে থেকেও সর্বক্ষণ আমাদের অপূর্বদার কি আমার প্রতি কোনো অনুরোধ আছে কিনা অপূর্বদা তাহলে জানাইতে পারেন তবে আমার মধ্যে থাকতে হবে গানটা হ্যাঁ দেশের মানুষের সাথে আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি দিদি গান ফিরোজ ভাই এটা আপনার বিএনএ প্রশ্নগুলো গাইলে গাইলে পারেন না আমি জানি না এটা অবশ্য জানি না তবে আমার 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 প্রিয় গান আমি যখন আমেরিকায় আসি যখন আমি আমেরিকায় আসার পরে আমি একটু বলি আমি আমেরিকায় আসার পরে যখন একটু বেশি কষ্ট পেয়েছি অনেক জীবনে পরিশ্রম করি নে কাজ করি নে বাড়িতে যার ফলে একটু জমিদারি স্টাইলে ছিলাম বাড়িতে আসলে সত্যি কথা তো এখানে আইসা তো একটু গন্ডির মধ্যে পড়ে গেছি তখন কষ্ট লাগতো অনেক এবং আমি তো সবসময় মানুষ প্রিয় ছিলাম এবং মানুষের মধ্যে সবসময় থাকছি কোনো সময় দল ছাড়া থাকি না তাই তখন আমার এই গানটা বেশি মনে মনে মানে গাইতে ভালো লাগতো নিজের কাছে আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে আছি সালাম আলাইকুম হারুন ভাই আমাদের সৌদি আরব থেকে পুরানো বন্ধু মহলের আমাদের একজন অ্যাডমিন এবং আমার শ্রদ্ধা একজন প্রিয় মানুষ হারুন ভাই আমি কি বেঁচে আছি নাকি মরে বেঁচে এভাবে জীবন আমি চাইনি জীবনে মানে খুঁজে পাইনি দুঃখ আমার সাথী হয়ে আছে আমি বেঁচে আছি না মরে বেঁচে আছি চালো ভাই ইয়াসমিনকে একটু লাইন দেওয়া যায় ইয়াসমিনকে আমাদের আমি তোমে আলো নো আলো দিয়ে পুরে মরব আমি তোমে আলো নো তুমি এভাবে আমার ব্যথা দিও না তুমি দূরে সরে চলে যেও না দুঃখ আমার সাথী হয়ে আছে আমি
বেজে আছি না তুই মোরে বেজে আছি ওয়ালাইকুম আসসালাম ইবনে হাসান পাথরে গড়া পাহাড়ের মতো দাঁড়িয়ে সাগরে ঢেউ যদি তোমাকে ভাসিয়ে দিয়ে যাব আমি এভাবে তোমায় পেতে চাই না তোমার হৃদয় ছোঁয়া চাই না কান্নায় আমার স্বামী হয়ে আছে আমি বেঁচে আছি না কি মরে বেঁচে আছি আমি কি বেঁচে আছি না ধন্যবাদ ইমন ইমন হোসেন ওয়ালাইকুম আসসালাম বেলাল রনক আমাদের একজন সঙ্গীত শিল্পী আমাদের হারুন ভাই শ্রদ্ধেয় হারুন ভাই অনেক আমাদের প্রিয় ভাই কলজিয়ার ভাই আসছেন ইয়াসমিন আপুকে শেয়ার দিয়েছি ধন্যবাদ ইয়াসমিন আমাকে অবশ্য এই গলা বসা দেখে মেসেঞ্জারে লেখছে আপনি আদা চা খেয়ে রং চা আমি খাইতেছি এই জন্য ইয়াসমিনকে দেখানোর জন্য চাইছিলাম গান শোনার জন্য তখন ও মেসেঞ্জারে লিখছিল যে গলার অবস্থা কি এবং আদা চা এটা খাইও তো আমি দেখলাম আসলে শিল্পীদেরকে কি ভালোবাসে আসলে মানুষ যে অ্যাডভাইস করছে এটা তো ভালোবাসা হ্যাঁ আপনি একটা গান করেন আমি আদা চাটা খাইয়ে বলে ইয়েস বলে যাদের জন্মদিন তাদের উপলক্ষে আজকে মনে করেন হারুন ভাইয়ের জন্মদিন সেটাও তার উপলক্ষে বেলাল ভাইয়ের সেটাও তার উপলক্ষে কিন্তু সবার উদ্দেশ্য হলো আমরা আজকে জন্মদিন উপলক্ষে গান করতেছি আমাদের সাথে অনেকে যুক্ত আছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিএম হোসেন আমাদের গোপালগঞ্জের সমিতির একজন বড় ভাই ভাই আপনাকে আমি স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে যুক্ত হয়েছে আমার মেসেঞ্জারে একটা কেকের ছবি দেখা একটা কেক একটা আপনার বিএনপি আমরা তো কেউ বলি তো ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের হারুন ভাই শুভ শুভ খুব ভালো লাগছে আপনি যুক্ত হয়েছে হিরু ভাই আপনাকে দেখে খুব ভালো লাগছে আপনি যুক্ত হয়েছে আমাকে খুব স্নেহ করেন হিরু ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফরিদা সুলতানাপু ধন্যবাদ আপনাকে ইমন হোসেন পুরনো বন্ধু বন্ধুর পক্ষ থেকে যুক্ত হয়েছে ইমন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি প্লিজ সবার মধ্যে একটু শেয়ার করে দিবেন আমাদের জ্যোৎস্না আপুকে তারপর সাবু ভাইকে লিখন ভাই
ধন্যবাদ পুরনো বন্ধু মহলের সবাইকে। পুরনো বন্ধু মহলের আমাদের একজন খুব প্রিয় ভাই হারুন ভাই পৃষ্ঠপোষকতায়, আরো যারা আছেন খুব সুন্দর পরিচালনা করতেছেন পেজটা, এবং এটা ধরে রাখার জন্য আমরা সবাই চেষ্টা করব। অপূর্ব দাদা লিখেছেন, আলম ভাই আপনার শুভ জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা রইল এবং আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। পরিবার নিয়ে সর্বদা ভালো থাকবেন, আপনার সুখী জীবন কামনা করি। ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা রইল এবং অনেকগুলি লাভ আছে। এই হচ্ছে ভালোবাসা। এই অনলাইনে প্রোগ্রাম না হলে আমরা এই ভালোবাসাগুলি পেতাম না। অসংখ্য ধন্যবাদ অপূর্ব দাদা আপনাকে। আমাদের জ্যোৎস্না আপু যুক্ত হয়েছেন, লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যোৎস্না আপু, শুভ সকাল। পুরনো বন্ধু বলে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। মিস করে ফেলছি, আহারে সমস্যা নেই, অনুষ্ঠান তো কেবল শুরু হলো। তো আমরা মা মাটি দেশের মানুষ, আমরা নদী প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকে উঠে আসা মানুষ। তো আমরা কিছু মাটির গান করব। ফিরোজ ভাই মাটির গান খুব ভালো করে নিয়েছেন, আজকে বলা হয়েছে ফিরোজ ভাই শুধু মাটির গান, মায়ের গান, দেশের গান। আপনি একটা জিনিস দেখবেন, আপনি হারমোনিয়াম বাজাই, আমি কিবোর্ড বাজিয়ে যে গাইতেছি, এটা দেখবেন যে কোনো লাল রেড সিগন্যাল নাই, দেখবেন এবং এটা এটা লাল, এটা মাইনাস চিহ্ন আসে না লেট। আমরা যে পেজে কারাওকিতে গান করি সেটা প্রত্যেকটাই ওই যে মাইনাস চিহ্ন আসে লাল, একটা মাইনাস চিহ্ন। এটা হলো কারাওকে মিউজিক দিয়ে করলে ওই ওরা তো কেস করে রাখে, যার ফলে ওই কপিরাইট কেস হয়, যার ফলে পেজে শোনাটা হয় না, মানে বিতর্কিত ভাবে যেটা আসলে ইউটিউবে তো এলাউ করে না, এইটা এলাউ করে দেখবেন যে এইটাই আর ই আসবে না। এজন্য আমি তো ঠিক করছি যে খালি গলায় গান লাগান, কোনো মিউজিক সার্ভিস দেখি কি করে ইউটিউব। তো খুব ভালো লাগছে, সুপ্রিয় দর্শকরা আপনারা যুক্ত হয়েছে। আমি শালম ভাই নিয়ে ইউটিউবে এই অনুষ্ঠান করব শিল্পীদের নিয়ে, তাতে মানে আমরা একটু কষ্ট করব, আমি অর্থাৎ ভিউয়ার্সদেরকে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাবো, যে কজন পৌঁছাইতে পারি ওই কজনই দেখুক, কিন্তু আমরা পেজে আমি পেজে হয়তো বা বাদ দিতে পারি, আমি ইউটিউবটাই করবো, যেহেতু আমি আমার 1200 হয়ে গেছে। ফিরোজ ভাই আপনার বাসায় মনে হয় কেকের পার্সেলটা গেছে, একটু দেখেন, চেক করেন। দেখছি আমি, কিন্তু ওইটা দাদার করতে হবে, আমি দেখছি, আমি সিস্টেমটা আমার আসে না। আচ্ছা, আমার আমার আবার আমার কি তো হইলে আমি পারতাম। এখানে আমি দেখছি আমার সোনার ময়না পাখি।
তার বয়সের সাথে মিলেছে ফিরোজ ভাই। এটা কি শালম ভাই নাচতেছে ফিরোজ ভাই? শালম ভাইর জন্য আরকি, হ্যাপি বার্থডে শালম ভাইর জন্য, আমেরিকা থেকে এই ড্যান্স। আচ্ছা আচ্ছা, শালম ভাইর জন্য হ্যাপি বার্থডে। এটা কিন্তু আমাদের ফিরোজ ভাই ড্যান্স। শালম ভাই আপনি মনে করবেন যে এটা ফিরোজ ভাই নাচতেছে। এখন আবার ওইটাকে নামান, আমি আরেকটা দিতেছি। হালদার বাইরে জিজ্ঞেস করে নাম যদি আমরা লিঙ্ক পাঠাই দিই। শালম হালদার ভাই লিখেছে আমাদের বাবা পিটা অনেক পছন্দ। আমি আসতেছি কিন্তু আমি কিন্তু বরিশালের জানেন তো একটু বেশি খাই, তবে তো বিএনএর সন্তান হয়ে যাব পিঠার বেলা। গুড মর্নিং দাদা, নমস্কার, শুভ সকাল দাদা, কেমন আছেন আপনি? খুব ভালো লাগছে আপনি যুক্ত হয়েছেন দাদা, কলকাতা থেকে যুক্ত হয়েছে রুদ্রনীল দে দাদা। ইতিমধ্যে আমার পেজে কয়েকবার গান করেছে, চমৎকার গান পরিবেশন করেন। শালম হালদার ভাই, আহা ওরে ওরে মজা রে, মানে ফিরোজ ভাই নাচ দেখে কিন্তু হালদার ভাই খুব মজা পেয়েছে। এইবার আরেকটা নৃত্য নৃত্য আছে, নৃত্য সব নৃত্য। হ্যাঁ, শালম ভাইয়ের জন্য আরেকটা নৃত্য, উঠান দাদা উঠান, ক্লিক করুন। হ্যাপি বার্থডে টু ইউ,
Happy birthday to you. Happy birthday to Shalom Bhai. Happy birthday to you. আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আই মিক মজলিশ ভাই, ধন্যবাদ। ভুল বুঝো না আমায় উদাস রেখে, তুমি জানো ভুল বুঝো না আমায় উদাস রেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধা আসে, মনের সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে,
কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে জানাই আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন ডুবে যায় সাগরীতে তরুণী যেমন আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যত করে মনেরই মতন আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে দেব যত করে মনেরই মতন ধন্যবাদ রুদ্রনীল দে দাদা গুড মর্নিং গুড মর্নিং রুদ্রনীল দা অনেক ভালো গান করেন শালম ভাই ফিরোজ ভাই অনেক সুন্দর করে নাচতে জানে আমি দেখেছি হ্যাঁ শালম ভাই একসময় একসাথে নাচ করতাম ছোটবেলায় এখন আর পারি না অনেক ওয়েট হয়ে গেছে বেড়ে বাড়তি আছে কমাই দিয়ে বলছি না নিক মজলিশ ভাই আমাদের একজন ভালো সঙ্গীত শিল্পী আমাদের আমেরিকায় আছেন ফ্লোরিডায় ধন্যবাদ জি উমেশ পাল দাদা নিউ ইয়র্কে থাকে তাদের যুক্ত হয়েছে দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমি জানি না নিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছে চমৎকার গান পরিবেশন করেছেন ফিরোজ ভাই ইতিমধ্যে অনেকে যুক্ত আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমি এখন একটি গান করব সেটি আমাদের শ্রদ্ধেয় আব্দুল করিমের একটি গান আছে আমি সেই গানটি গাইব আশা করছি আপনাদের ভালো লাগবে আগে তো জানি না বন্দে বিরিদের জানা
ইজাত করিয়া বন্দে মায়া লাগাইছে আমি কি বলিব Amar,
যেটুকু সময় তুমি থাকো পাশে এটা আছে যখন দেখি ওই মুখে হাসি
গো পায়ে পায়ে সমাসে নিয়ে তোমার কথা রূপ কথা ঘিরে যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ হৃদয় জুড়ে নামি অথয়াদা যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ হৃদয় জুড়ে নামি অথয়াদা বাকিটা সময় যেন ভুলে ভরা যত স্মরণলিপি গানে কোকিল হয়ে ওঠে দেখে কাছে যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুড়ে আমি অথয়াদা যেটুকু সময় তুমি থাকো পাশে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরণ হৃদয় জুড়ে নামি অথয়াদা বাকিটা সময় যেন মরণ হৃদয় জুড়ে নামি অথয়াদা ধন্যবাদ সঞ্জিত দা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অসাধারণ লিখেছেন ধন্যবাদ জোসনা ভূঁইয়া আব্দুল সোবান লিখন শিউলি আহমেদ আমাদের সাথে মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেলাম থ্যাংক ইউ লিখন ভাই শৈলী আপু এবং জোসনা আপু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই ও চমৎকার গান পরিবেশন করেন ধন্যবাদ লিখন ভাই সুপ্রিয় দর্শক শ্রোতা অনুষ্ঠানটি একসাথে ইউটিউব এবং ফেসবুকে প্রচারিত হচ্ছে আসলে এক এক জায়গায় মেসেজগুলি শো করছে আমি দুঃখিত আন্তরিকভাবে অনেকের নাম হয়তো বলা হয়নি তারপরে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আমি আপনাদের মূল্যবান সময় করেছেন চলে যাচ্ছি ফিরোজ ভাইয়ের গানে ধন্যবাদ আপনাদের সবাইকে জন্ম গেল ঘাট ভুলে ভুলে জন্ম গেল ভুলে ভুলে প্রেমের হাতে মন হারাইলা না জেনে তুমি আমি প্রেমের হাতে মন হারাইলা না জেনে তুমি লোভ যেমন পুরে কামার আমি তেমন পুরি আর কত কাল পুরবি আমার হইয়া কামারি লোহা
আর কত কাল পূর্বি আমার হইয়া কামারি তুমি হইয়া কামারি আমার জীবন খাতায় শূন্য পেলাম হায়রে নিয়তি প্রেমের হাটে মন হাটে মোহারাইলাম নাথে দেখতি শুকনো মাটি কাদা করে কুমার বানাই ভটি তোরে ভালো জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি শুকনো মাটি কাদা করে কুমার বানাই ঘটি তোরে ভালো পয়সায় মাটি আমার জীবন হইল মাটি আমার জীবন তারে নষ্ট করলাম পাইবা না ক্ষতি প্রেমের হাটে মন হারাইলাম না প্রেমের হাটে মন হারাইলাম নাথে দেখতি আমার জন্ম গেল ভুলে ভুলে কইরা পীরিতি জন্ম গেল ভুলে ভুলে প্রেমের হাটে মন হারাইলাম নাথে দেখতি আমি প্রেমের হাটে মন হারাইলাম নাথে দেখতি অসংখ্য ধন্যবাদ ফিরোজ ভাই চমৎকার একটি গান পরিবেশন করেছেন অনেক হাই স্কিলের গানটি ছিল নিক মজলিশ ভাই আমাদের ভাই একে দশ মজলিশ ভাই লিখেছেন এক্সিলেন্ট দাদা মুগ্ধতায় পরিপূর্ণ হয়ে গেলাম লিখেছেন আমাদের লিখন ভাই দিদি ভাই আমি একটু অসুস্থ তাই সকালে কলে আসতে পারি না সরি না ভাই একটু সুস্থ থাকার চেষ্টা করবেন এখন ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছে না সত্যি সত্যি অসাধারণ চমৎকার 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 লিখেছেন আমাদের লিখন ভাই আসলে গানটি চমৎকার পরিবেশন করেছিলেন ফিরোজ ভাই আমরা আরেকটু পরে আমাদের সেই খোকা বাবুকে পাবো আশা করছি যার সৌজন্যে ফিরোজ ভাই এবং আমার আয়োজন করা খোকা বাবু ইতিমধ্যে অনেক খেয়েছেন নাচ দেখেছেন সুপ্রিয় দর্শক আচ্ছা আজকে যার সৌজন্যে বিজয়ের মাস এ মাসে অনেকেরই জন্মদিন আচ্ছা সবাইকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু এখন যে যুক্ত হবে একটু পরে আমাদের সবাই প্রিয় যে মানুষটি সবসময় আমাদের সঙ্গ দিয়ে যাচ্ছে আমাদের অনুষ্ঠান সেই শুরু থেকে আমরা শিক্ষক বাবাকে আর একটু পরে
তো তার আগে আমি একটা গান গাইতে যাচ্ছি খোকা বাবু একটু পরে যুক্ত হবেন আমি তো মনে করেছিলাম আমার লিখন ভাই বুঝি আমাকে ভুলেই গেছে আমি মনে মনে কিন্তু একটা গান ঠিক করে রাখছিলাম আপনার জন্য তবে গাইব সেই গানটিও গাইব যেহেতু এসে গেছে ভুলেন নাই কিন্তু মনে মনে ধরে নিয়েছি ভুলে গেছেন সেজন্য এই গান গাই দিদি ভাই দাদা ভাই সালাম আলাইকুম তোমরা ভুলে গেছো মল্লিকা দির নাম মনিকা দির নাম তোমরা ভুলে গেছো মনিকা দির নাম সে এখন নিউ ইয়র্কে বসে গাইছে গান মনিকা বাংলা সং যেদিন গেছে সেদিন কি আর ফিরে পাওয়া যায় পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায় তোমরা ভুলে গেছো মনিকাদের নাম ধন্যবাদ চমৎকার চমৎকার ফিরে ভাই আসলে অনেকে ভুলে গেছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক আমরা যারা প্রবাসী থাকি সবাই মনে করে আমরা কত সুখে আছি এটা ভেবে অনেকে আমাদের ভুলে যায় কিন্তু আমরা কিন্তু সবাইকে মনে রাখি নাকি ফিরোজ ভাই এটা কিন্তু সত্যি যত আরাম রাখো আসলে কেউ সুখী নুখের সুখের যত আড়াল রাখো আসলে কেউ সুখী তারপরে বলেন ঠিক কথা ফিরোজ ভাই আমরা কেউ সুখী না কিন্তু সবাইকে তো খুব দেখতে ইচ্ছা করে তার জন্য তো আমরা রাধার মধ্যে রত্ন বলেছেন আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তোমার না দেখলে রাধার আমার বন্ধু দয়াময় তোমার দেখিবার মনে লয় তো সুপ্রিয় দর্শক আমি চলে যাচ্ছি আমি লিখন ভাইকে নিয়ে যে গানটা মনে মনে ঠিক করেছিলাম যেহেতু লিখন ভাইকে পাচ্ছিলাম না তখন ঠিক করেছিলাম এই গানটা করব আমি জানি লিখন ভাইকে ঘুম থেকে উঠিয়েছেন আমাদের জ্যোৎস্না জ্যোৎস্না তো তোমাকে অসংখ্য ধন্যবাদ এই কাজটা একমাত্র তোমার দ্বারাই সম্ভব ফুল মালতী
জাতি জ্যোতি ফুল মালতি বিনি সুতায় মালা গাথি গো আইলো না শ্যামে গুঞ্জে আপু আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনি বুস্টার টিকা নিয়েছেন, একটু অসুস্থ আছেন, একটু সাবধানে থাকবেন, ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, যুক্ত হয়েছেন। আপনিও চমৎকার গান পরিবেশন করেন আপু, আপনার এখানে যুক্ত হবেন আর কিছু গান। শাইনা সুমি আপু যুক্ত হয়েছেন, লিখেছেন দিদি অসাধারণ পরিবেশন, অসংখ্য ধন্যবাদ আপু, আপনি যুক্ত হয়েছেন। আপনিও খুব ভালো গান করেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের লিখকরা লিখেছেন দারুণ দারুণ দারুণ, কিছু যদি কিছু বলার নাই, এক কথায় চমৎকার চমৎকার চমৎকার। আমার লিখেছেন না দিদি ভুলে যাই নাই, এমন করে বলবেন না, আপনাদের ভালোবাসা শিখতে হয়ে আছে। অসংখ্য ধন্যবাদ লিখন ভাই আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি চলে যাচ্ছি আমাদের ফিরোজ ভাইয়ের কাছে, ফিরোজ ভাইয়ের কণ্ঠে কিছু গান শুনবো। কি হলো, আমরা যার সুযোগে এই আয়োজন করেছি ফিরোজ ভাই, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে তার বিমান নাম করবে নিউ ইয়র্কে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শালভাই, হ্যাপি বার্থডে টু ইউ। Happy birthday to you. 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 শুভ হোক জন্মদিন আমাদের সালভাই, শুভ হোক জন্মদিন আমাদের সালভাই, শুভ হোক জন্মদিন সালভাই। সকল বন্ধু এবং দর্শকদেরকে আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, হ্যাঁ কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি কেমন আছেন ভাই? ওইখানে কি ওই মোবাইল একটা চালু আছে কি না আপনাদের সাথে? আপনাদের সাথে সালম ভাই মোবাইল একটা চালু আছে বোধহয়, এই কারণে এই ভাবে হইতাছে। সালম ভাই একটা মোবাইল অফ, এই যে এই যে না না না, মোবাইলও চালু আছে, অবশ্যই মোবাইল চালু আছে, আপনাদের সাথে শালক পাঞ্জে মোবাইলটা ওইটা চালু আছে, সেটা অফ করে দিতে হবে।
এই যে দুইটা এটা এই এখন ঠিক আছে। হ্যাঁ শালম ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ফিরোজ ভাই আমি ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন তো? জি ভালো আছি। আপনার জন্মদিনে আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ভবিষ্যৎ আপনার আমরা বাংলা সাংগনিকা দাসের পেজে থেকে আপনাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনি ভালো থাকবেন, শুভকামনা। আমিও বাংলা পক্ষ থেকে আমাকে অনেক অনেক শুভ জন্মদিনের উইশ করছেন, এবং সেই সাথে আমাদের অনেক বন্ধুরাও আমাকে উইশ করছেন জন্মদিনে। এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং আজকে অনেক বছর হয়ে গেল, 50 বছর পরে আজকে এই অনলাইন জগতে এসে মনিকা দাস পেজ এবং ফিরোজ মিয়া ফ্যান ক্লাব থেকে আমাকে যে সংবর্ধনা জানানো হচ্ছে, এই জন্য আমি সত্যি গর্বিত। এইভাবে কোনো বছর উদযাপন হয় নাই আমার শুভ জন্মদিন। এই জন্য আমি এই দুই পেজের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং আপনাদের কাছেও কৃতজ্ঞ। সেই সাথে এই দুই পেজের সাথে জড়িত যে দর্শকরা আছেন সবাই আমাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। এবং সবার জন্য আমি মন থেকে দোয়া করি যেন এই পেজের সাথে যারা জড়িত আছেন তাদেরকে সবাই যে সবাইরই ইনশাল্লাহ আমরা এইরকম ভাবে শুভ জন্মদিনে আমরা পালন করব খুশির সাথে, এই আশা রাখি আমি। আসলে শালম ভাই আপনাকে সবাই পছন্দ করে, যেমন মনিকা দাস বাংলা সন এবং ফিরোজ মিয়া ফ্যান ক্লাবের সকল সদস্যবৃন্দ আপনাকে খুব পছন্দ করে, এবং আপনিও আপনার কাজের ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি একজন গান প্রিয় মানুষ। আপনি সব সময় কাজের ভিতর থাকলেও, ফ্যামিলিগতভাবে অসুস্থ থাকলেও, তার মধ্যেও আপনি সব সময় যেন আমাদের এই গানের জগৎটা ছেড়ে আপনি কখনো থাকেননি। সব সময় আপনাকে আমরা পাশে দর্শক হিসাবে পাশে পেতে পেতে আপনি এমনই আমাদের একটা বন্ধু হয়ে গেছেন সবাই সমস্ত পেজে, যে আপনাকে সবাই খুব পছন্দ করে ভালোবাসে। আর সেই সেই সুবাদে আপনার জন্মদিনে আপনাকে সবাই শুভেচ্ছা জানাই, আপনার শুভকামনা করছে সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা থাকলো আমাদের পক্ষ থেকে। আমিও সবার জন্য আমিও দোয়া করি। সত্যি কথা বলতে কি যে আমি আপনাদের এই অনলাইন জগতে এসে পরিচয় হয়ে আমার অনেক আত্মীয় স্বজন অনেক অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে আমি দূরে সরে গেছি, কারণ আমি কাউকে সময় দিচ্ছি না। আমি শুধু এই যে মনিকা দাস পেজে যখনই গান হয় আমি চলে আসি, ফিরোজ মিয়া ফ্যান ক্লাবে আমি চলে আসি। এই জন্য আমি আমার পার্সোনাল অনেক বন্ধু বান্ধবকে হারিয়েছি, কিন্তু আমি এই যে অনলাইন জগতে এসে, কিন্তু তারপরেও আমার এত ভালো লাগছে যে যা বলার মতো না। আমি অনেক সময় না খেয়ে আমি অনুষ্ঠান উপভোগ করি, অফিসের কাজ ফেলে তারপরে আমি এই যে অনুষ্ঠান গুলা দেখি, এই অনুষ্ঠান গুলো আমার এত ভালো লাগে। এবং দুইজন গায়কই মানে মনিকা দিদি যখন গান গায় তখন আমার মনে হয় কি যে আমি অন্য কোনো জগতে হারিয়ে গেছি, এত সুন্দর লাগে। এবং মাঝে মাঝে আমি যখন ঘুমাইতে যাই বালিশের সাথে মাথা দিয়ে আমি হেডফোন লাগিয়ে মনিকা দিদির গান শুনি, তারপর আপনার যে গানগুলো মানে এত সুন্দর করে আপনি গান গান, আপনি প্রতিটা গানে যে আপনার কত দরদ এবং কত সুন্দর কণ্ঠ, এবং প্রতিটা গান মানে কি বলবো, ছোট বড় সবাই পছন্দ করে আপনার গান, আপনি অলরাউন্ডার সত্যি কথা বলতে, মানে যেখানে যে গানটা দরকার তখনই সেই গানটা আপনি গান, আমি এটা লক্ষ্য করছি। এবং দর্শকরাও আপনার গানে খুব হ্যাপি, এবং আমরা যখন বাইরে বসে সকল দর্শকরা আলাপ আলোচনা করি তখন সবাই বলে যে না এই যে দুইজন শিল্পী এত সুন্দর করে গান গান, এবং তারা আমাদের বাংলাদেশ থেকে বিদেশে চলে গেছেন, তারপরও বিদেশে গিয়েও আমাদের বাংলাদেশের মানুষকে স্মরণ করে, বাংলাদেশের মানুষকে কত কষ্ট করে যে গান গান করেন আপনারা, সেটা আসলে আমি বুঝি না, যদিও আমি গায়ক না, কিন্তু তারপরেও সবাই বলে বা আমিও বুঝি যে গান করাটা অনেক কষ্টকর, এত কষ্ট করে মানে আপনারা যে আমাদেরকে গান শুনান, এই জন্য আমরা সত্যি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং দোয়া করি যেন সব সময় আমাদেরকে এইভাবে আনন্দ দিয়ে যাইতে পারেন, এবং
আমরাও মানে আপনাদের জন্য সব সময় দোয়া করব ইনশাআল্লাহ। আপনাদের এই দুইটা পেজের সাথে আমি সব সময় জড়িত থাকবো ইনশাআল্লাহ। আমি কথা দিলাম যে আমি এই দুই পেজের সাথে আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ আপনাদের প্রতি আমাদের দোয়া এবং শুভকামনা থাকলো সব সময়ের জন্য চিরন্তন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খালাদার ভাই আপনাকে। দোয়া করছি ঈশ্বর যেন আপনাকে সুস্থ রাখে এবং পরিবারের সবাইকে নিয়ে যেন আপনি ভালো থাকেন। আমি জানি খালাম্মা আপনাকে নিয়ে অনেক চিন্তা করেন, আপনি দূরে থাকেন। খালাম্মা যেন দিলি জ্ঞান হয়, ঈশ্বর যেন ভালো রাখে সুস্থ রাখেন প্রার্থনা করি। এবং আপনি সবসময় আমাদের মাঝে এভাবে থাকেন। তবে আপনার পছন্দ যে গানটি আছে আমি সেই গানটি আপনার কাছে গান শোনাবো। দিদি মিউট কর, দিদির কথা আসছে। ধন্যবাদ জানাচ্ছি আলাদা ভাই, আপনি থাকেন, আপনাকে আমি দিলেন গান শোনাচ্ছি। আপনি আমাদের সমস্ত দর্শক শ্রোতাদের সবার কাছে একটা পরিচিত মুখ, যারা যারা আছে অনলাইনে গান শোনে সবার কাছে আলাদা ভাই পরিচিত। তুমি জানো না আলাদা ভাই বিউটি আছে বলে শেষ করা যায় না। আমি দাদাকে সত্যি অনেক শ্রদ্ধা করি, দাদা অনেক ভালো মানুষ, দাদা আমার সবসময় খোঁজ খবর নেন প্রতিদিন। দাদা যখন মানে এয়ারলাইন্সে চাকরি করতেন মানে আমাকে প্রতিদিনই ফোন করে, মানে ওরা এমনি করে মানে ভিডিও আমাকে দেখাইছে। আমি অনেক খুশি হয়েছি যে আমেরিকা তো জীবনেও যেতে হয়তো পারবো না, কিন্তু তারপর আমি ভিডিও কলে দাদার আমেরিকার দিকে এয়ারপোর্ট আমি আপনার গানটা শুনেছি, আপনার পছন্দের একটি গান আছে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা, পরিবার সবাইকে পরিবারের সমস্ত সদস্যদের সাথে ভালো থাকে। আপনি আমাকে অনেক ভালো জানেন, সঞ্জিত দাদাও ভালো জানেন, ভালো জানেন, সবাই আমাকে পছন্দ করেন। আমি জানি এই জন্য আমি আমার সকল বন্ধুদেরকে মন থেকে আমি দোয়া করি
চাই আমার সব সময় আল্লাহর কাছে চাই। হ্যাঁ বলো। আমাদের সবার দোয়া থাকবে সব সময়ের জন্যই, শুভকামনা, শুভ জন্মদিনে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই কামনাই আমি করছি সব সময়ের জন্য। আর সবসময় আমাদের পাশে থাকবে এই প্রত্যাশায় রইল। গান প্রিয় মানুষ, তিনি সবসময় গান পছন্দ করেন। আজকে গানের জন্য সে, আমিও আসলে এই শাহরুখ খানের কথা আবারও মনে পড়ছে, দাগ কেটেছে, যে আমি আসলে এই যে ফেসবুক ফ্যান ক্লাব পেজটা পরিচালনা করতে করতে অনেক সময় আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত কিছু হারাইতে বসেছি আর কি। মানে হাই হলে করার সময় নেই, এরকম একটা অবস্থা এটা, বা চালাইতে চালাইতে। এবং এই এই পেজের সাথে যাদের জড়িত তাদের এতটা প্রিয় বন্ধু হয়ে গেছে যে আমার আসলে আত্মীয় স্বজন অনেকটা দূরে সরে গেছে। শালম ভাইও গান শুনতে শুনতে আমাদের পেজে থাকতে থাকতে তারও আত্মীয় স্বজন দূর হয়ে গেছে তার থেকে। আমি শালম ভাইয়ের উদ্দেশ্যে একটি গান করি। আমার সকল জ্বালা চুরাইব দয়াল চাঁদে তোমার মুখ দেখি, দয়াল চাঁদে তোমার মুখ দেখি রে, দয়া আমার কথা নাই তোমার মনে, দয়া
ভরে বাঁধো এমন কত ভালো তিলারে মুশিতা ভরে বাঁধো এমন দয়াল সামনে দূরে কেনে রইলারে দয়াল সামনে দূরে কেনে রইলারে দয়া আমার কথা নাই তোমার কত কথা কৈশোরে প্রাণোৎসাহরে বন্ধ সামে কত কথা কৈশোরে প্রাণোৎসাহ শানো পামারু দালে এখন কেন পাওনা কথা মুর্শিদ চালে কোন দয়াল চালে কোন আপনি দয়া আমার কথা নাই তোমার মনে থাকতো যদি তোমার মনে তাই কি রে মোর এই হাল হইতে পারে রে তাই কি রে মোর এই হাল হইতে পারে রে দয়া অসংখ্য ধন্যবাদ চমৎকার গান পরিবেশন করেছেন আমাদের আইরিন চৌধুরী লিখেছেন ভাইয়া আমার খুব দরদ দিয়ে গান গেয়েছেন এবং অনেকগুলো ফুল লাভ দিয়েছেন আইরিন চৌধুরী ধন্যবাদ তোমাকেও জসনা দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে আজ মনটা মনে হয় আজ অনেক ভালো ধন্যবাদ আমি আরে একটা গান দিয়ে আমি বিদায় নিচ্ছি ফিরোজ ভাই আপনার গানের কিন্তু কয়েকটা রিকোয়েস্ট আছে একটা হচ্ছে কেমন তো প্রেম হয় একটা আছে যে যার যার ঘর বান দিলাম সে রবি ভালোবাসার মনে থাকি ঠিক আছে তাহলে ওইটাই গাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই গানটি দিয়ে শেষ করে দিই নাকি ফিরোজ ভাই হালাদার ভাই তবে পেশে যাবে নাকি Thank you.
ভুলি যাতে তাকে কলি যাতে Thank you.
যার জন্য সবার রাইলা সে রাখল না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এই জীবনে, কেঁদে কয় জীবন দেওয়ান লেগেছে ভাই আমাদের কলিজাতে দাগ লেগেছে আমার ফিরোজ ভাইয়াটা এখন যেন কার আসলে না 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 এরকম না আসলে ভুল বুঝাবুঝি ভুল বুঝলেই আসলে মনে হয় যে কার যেন আসলে না আমরা আমি আমি ঠিকই আমার মতোই আছি কিন্তু ব্যস্ততার কারণে অনেক সময় হয়তোবা অসুবিধার কারণে হয়তোবা কারো একটু মনে হয় যে কেমন যেন ফিরোজ ভাই ব্যস্ততার কারণে কাজ থেকে না জানলে আসলে একটু ভুল বোঝাবুঝি হয় এটাও আমার কষ্ট করে যে আসলে আমাকে বুঝতে পারে না আমাকে বুঝতে না পেরে যে ভুল বুঝে আমার সেটা খুব বেশি কষ্ট লাগে ধন্যবাদ সুজন মিয়া অসাধারণ কণ্ঠটা এখন থেকে আবার গান একটু কর নিজে প্র্যাকটিস করবো আবার না গাইতে না গাইতে পেজ চালাইতে চালাইতে আমার নিজের আমি কোনো জায়গায় গান করি না আসলে দিদি হঠাৎ করে আজকে বললো কিছুদিন হয় আমার ওই সর্দি কাশ গ্যাসে এখনো ভালো হয়নি 100% না এখনো
তবে কিছুদিন আমি একটু রেওয়াজ করে আমার কণ্ঠটাকে আবার জায়গায় নিয়ে আসবো ভাবতেছি। আমি পুরানো বন্ধু বলে আবার মানে গান করতে আসতেছি আইরিন চৌধুরী। আমি আসলে সত্যি সমস্যা ছাড়া মনে করবো না যে ফিরোজ ভাই সমস্যা ছাড়া আমি এইটা মানে ই করি না এরকম আমার মধ্যে নাই। সমস্যার কারণে অনেক সময় করতে পারি না। এমন তো প্রেম হয় আমাদের সুজন আসতেছি পুরানো বন্ধু হলে আবার তোমাদের বুঝছি আমি তোমাদের যে কষ্টটা পেয়েছো আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পারি বুঝি আমার সমস্যা মাথা থেকে তাই আমি আবার সেই ঋণ শোধ করে দেব ঠিক আছে আমি তাহলে আমি বিদায় নেই একসাথে আমরা সেই শিখরের গানে পরিবেশন করি। এখন আমি যে গানটি পরিবেশন করবো সবার ভালো লাগবে। তবে দিদি আপনাকে একটা ধন্যবাদ দেই, সেটা হলো যে আমাকে ডেকে যে গান করাইলেন আমার একটু ভালোই লাগছে এবং আমার একটু নিজের কণ্ঠটাও একটু সাদা হইল। আসলে আমার আমার গান গাওয়া হয় না, সহজে গান গাওয়া হয় না, সে সুযোগ পাই না, সে সময় পাই না। আমি কোথাও গান গাইতে নিজের চাইস করেছি এখন পর্যন্ত নিজে একদিনও গাইতে পারি না। দেখছেন আপনি আপনি ওই গানটি আনলে একটু খুশি আমি ফিরোজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ফুটার করে বসে পড়ি এবং আপনাদের সবাইকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি। যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সভা দৃষ্টিতে দেখবেন। চলে যাচ্ছি গানে, আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই। আমাদের ফিরোজ ভাই গলাটা যেন ভালো হয়, গান গাইতে গাইতে গলাটা ভুলে যাচ্ছে। এইভাবেই যেন
আপনাদের প্রতি আমার বিশেষভাবে কৃতজ্ঞতা রইল আইরিন আপু, সুজন ভাই, জোসনা আপু, শিলিপ আপু, আপনাদের সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। হারুন ভাই, লিখন ভাই, দিদি ভাইয়ের কণ্ঠে সুর আর ছন্দে ভরিয়ে দিল মন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আইরিন আপু আপনাকে দারুণ গেয়েছেন এবং চারটি লাভ দিচ্ছে আমাদের জোসনা মিয়ান, অসংখ্য ধন্যবাদ। শালম ভাই লিখেছেন অসাধারণ অসাধারণ, এবং অনেকগুলি অসাধারণ লিখেছেন, ধন্যবাদ শালম ভাই। আমি জানি এই গানটি আপনারও খুব পছন্দ, আপনি বলেছিলেন একদিন যে নদীর গান, এই গানগুলি আসলে খুব ভালো লাগে। লিখন ভাই লিখেছেন আহা কি যে দর্দি কণ্ঠ, সত্যি সত্যি তোমার কণ্ঠের প্রেমে পড়ে গেলাম, ধন্যবাদ জানাচ্ছি লিখন ভাই। দোয়া করবেন যাতে নিয়মিতভাবে আপনাদের পছন্দনীয় গানগুলি উপহার দিতে পারি। আর আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনি যে গানের রিকোয়েস্ট করেছেন ওইটি অবশ্য আমার জানা নেই, আমি আপনার কাছ থেকে গানটি নিয়ে আমি শিখে একদিন আপনাকে শোনাবো। জামাই বাবু কোথায়, আপনি চুপি চুপি দেখছি কিন্তু, হ্যাঁ জামাইবাবু এখানেই আছে, জামাইবাবু একটু সামনে আসতে পারেন। হালাদার ভাইয়ের এই বিশেষ অনুষ্ঠানে আপনিও একটু যুক্ত থাকেন, উপরে কমেন্টসগুলো দেখি।
দিদি আমার প্রাণে দিদি এত সুন্দর কণ্ঠ কই পেলেন, শালম ভাই ধন্যবাদ আপনাকে। পদের আড়ালে দাদাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কোন পরিচালনা করার জন্য, অসংখ্য ধন্যবাদ সুজন ভাই আপনাকে। আর যারা সুন্দর সুন্দর কমেন্টস করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে অনুষ্ঠানটি সম্পূর্ণ আপনাদের জন্য, আপনারা না থাকলে আমরা গান কাকে শোনাতাম, তো এদিক থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। দাদা দাদাকে আমার নিক ভাই লিখেছেন, নিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠান এখনই শেষ করে দিব। ফিরোজ ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, গান পরিবেশন করেছিলেন মূল্যবান সময় দিয়ে, সকালে আমার কাজ আছে এই জন্য আমরা অনুষ্ঠানটি এখনই শেষ করে দিব। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, এম এম জুয়েলার মানে দাদা পাশে থাকলে সেই লাগবে দিদি, অসংখ্য ধন্যবাদ। আমাদের হাওলাদা বলে লিখেছেন, আমার জন্মদিনে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন এই জন্য আমি কৃতজ্ঞ, অসংখ্য ধন্যবাদ হাওলাদা ভাই। আমাদের মুন্সীগঞ্জের কমিশনার হামিদাপু আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই করোনাকালীন সময় অনলাইন ভিত্তিক অনুষ্ঠান একটু বুলটুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবেন সবসময়। এই করোনাকালীন সময় আপনারা একটু স্বাস্থ্যবিধি মেনে চলবেন। না দিদি শেষ করো না, আরে ফিরোজ ভাই কালকে সকালে কাজ আছে এই জন্য আর কি শেষ করে দিচ্ছি। শেষ করবো না, আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে একটি গান শোনাবো। আইরিনাপু জামাইবাবুকে দেখতে চাচ্ছে, অবশ্যই জামাইবাবু আসবে। আচ্ছা আমাদের লিখন ভাই লিখেছেন, আই লাভ ইউ দাদা দিদি, ধন্যবাদ, জন্মদিন বেশি বেশি হোক আমরা গান শুনতে পারবো। অবশ্যই আর কিছুদিন পরে আপনাদের অনুষ্ঠানও পালন করব, আমরা চেষ্টা করব সবাই মিলে একটু আনন্দ করা আর কি, এছাড়া আর কিছু না ভাই। পৃথিবীতে আমাদের কিছুই থাকবে না, শুধু এইটুকু থেকে যাবে। দোয়া করবেন যাতে সবাইকে নিয়ে আনন্দ করে অনুষ্ঠান করতে পারি। হালাদা ভাই লিখেছেন, অনেক সুন্দর হয়েছে দিদি, ধন্যবাদ হালাদার ভাই, চেষ্টা করেছি আর কি একটু। তবে এই গানটি কিন্তু ভালো লাগবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। গানটি করেছিলেন কাজী শুভ, খুবই চমৎকার একটি গান, আমার খুব ভালো লাগে যেন পরিবেশন করা।
প্রেমে হইলাম দোষী গুনে দিলাম ছাই তোমার প্রেমে হইলাম দোষী গুনে দিলাম ছাই তুমি ছাড়াই জগতে আমার কে আর কিছু নাই তোমার চাই কয়নুর জালালে আর কিছু নাই তোমার চাই কয়নুর জালালে চিরদাসী বলে দেখলে পাচি নইলে মরি তোমার চরণ প্রাণের বন্ধু হরে আমি কি দিয়ে রাখিব তোমার মন আমি কি দিয়ে রাখিব তোমার আমি লিখেছেন ভালোবাসে অভিরাম ওরে বাবা অনেকগুলি লাভ দিয়েছে অসংখ্য ধন্যবাদ তহিদা আপু তোমাকে খুব ভালো লাগছে যুক্ত হয়েছে এবং এতগুলি লাভ দিয়েছো অবশ্যই এই লাভগুলি আমি আজীবন রাখবো বাংলা সং মনিকা পেজের জন্য প্রাণ ডালা ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ ভাই সবসময় এইভাবেই যুক্ত থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমার খুব দরকার আছে কারণ এই পেজ এবং ইউটিউব সব আপনাদের জন্য আপনাদের সহযোগিতায় হয়তো একদিন সফলতা হবে আমার এটা আমি আশা করছি দিদি দরদি কণ্ঠে এত সুন্দর করে গান করো সত্যি সত্যি মনটা কেঁদে উঠল লাভ ইউ এবং মনে হয় এক লক্ষ দিয়েছে তোমরা সুখে থাকো জীবনভর অসংখ্য ধন্যবাদ লিখন ভাই খুব সুন্দর লিখেছেন চেষ্টা করছি আসলে গান গীতিকার সুরকার এত সুন্দর করে লিখেন এবং সুর করেন এগুলো যদি উপস্থাপনটা তেমনভাবে করা হয় তাহলে আসলে মন কিন্তু কেঁদে ওঠে আমার আমার কিছু কিছু গান আছে
ওই গানগুলি করার সময় আমার নিজেরই ভিতর থেকে কান্না আসে। হ্যাঁ, যেমন লালন সাহেজের কিছু গান, শাহ আব্দুল করিমের গান, কোন মিস্ত্রি নাও বানাইল কেমন দেখা যায়, তারপর হাওয়ার উপর চলে গেলে লাগে না পেট্রোল ডিজেল। এই গানটি আমি শাহ আলম ভাইকে বলেছিলাম যে ভাই এই গানটি একটু শুনবেন, মন দিয়ে দেখবেন কি লিখেছে। হাওয়ার উপর চলে গেলে লাগে না পেট্রোল ডিজেল, হাই রে মানুষ একটা দুই চাকা সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল, চমৎকার গাড়ির মডেল, হাই রে মানুষ একটা দুই চাকা সাইকেল। সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন, আমরা আসলে দুই চাকা সাইকেল, দুই চাকায় করেছে খারা জায়গা জায়গায় স্কুরু পারা, 72,000 স্কুপ দিয়ায় সাইকেল গড়া, দুই চাকায় করেছে খারা জায়গা জায়গায় স্কুরু পারা, 72,000 স্কুপ দিয়ায় সাইকেল গড়া। অনেক সময় অনেক জমানো গান হয়, ঠান্ডা লাগার গান হয়, কিন্তু এই গানগুলি, এই যে মাটির গান, আত্মার গান, এগুলো কিন্তু থেকে যায়। তো আমি চেষ্টা করবো এই গানগুলি তুলে ধরার, ধন্যবাদ। জেসমিন লিখেছেন পুরনো বন্ধু ভবন থেকে সবাইকে শুভকামনা এবং শুভেচ্ছা। ধন্যবাদ মনিকা বাংলা সংস্পেস আমাদের পুরো পুরোপুরি কলিজা সহান করে দিয়েছে, নিয়েছে। ধন্যবাদ লিখন ভাই, আপনাকে খুব সুন্দর লিখেছেন। দিদি আপনার গুণের শেষ নিচের দিকে, দিদি আপনার গুণের শেষ নেই, সবকিছু মিলে চমৎকার। ধন্যবাদ হালদার ভাই, এ তো আপনার অনেক ভালোবাসা। আরিনা বলে গেছে, যত শুনেছি ততই মুগ্ধ হচ্ছি, কি জাদু ছড়িয়ে দিলেন আমাদের মাঝে, ধন্যবাদ আরিনা। পম্পি, শুভ সকাল পম্পি দি। আসলে ফিরোজ ভাইকে একটু ফোন দিলাম বিকেলবেলা যে ফিরোজ ভাই আমরা একটু গানে বসি, দেখি গানে গানে কতটুকু সময় যেতে পারি, তারপর হয়তো আমাদের শালম হালদারের জন্মদিন আমরা তেমন ভাবে করতে পারিনি, তাই একটু আলাপচারিত হলো, গান হলো, এই জন্য দিদি একটু বসা। আরেকদিন আপনাকে জানিয়ে বসবো, আপনাকে নিয়ে বসবো, আপনার মেয়েও চমৎকার গান পরিবেশন করে, ওকে নিয়ে বসবো আমরা একদিন। আমি একদিন না দেখিলাম তারে বাড়ি কাছে আর শিন সেথায় পড়শি বসত করে করে আমি একদিন না দেখিলাম তারে। এই যে গান, এই গানে আমরা পরশু বলতে কাকে গাইছি, অনেকের মন থেকে অনেক কিছু যায়নি কিন্তু সে পরশিটা আমাদের ভিতরে আছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক কথা হলো, গান হলো, তবে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সঙ্গে সাথে দেখবেন প্লিজ। আরিনা বলে কি যে, যদি তোমার মায়াবী সুরের মনকে রাঙিয়ে তুলে
কি জাদু তোমার কণ্ঠে, লিখন ভাই লিখেছেন, মনটা ভরে যায় দিদি তোমার গাওয়া গান শুনে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোকে দেখো। এমন জুয়েল ভাই বরিশাল অঞ্চলে গান শুনতে চেয়েছে তোমার কাছে, হ্যাঁ অবশ্যই একদিন চেষ্টা করবে। পম্পি দিদি আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এই সকল বেলা যুক্ত হয়েছে, আমি চাই আপনি একদিন আসেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সত্যি কথা বলতে দিদি তোমার গান তোমার উপস্থাপনা মিষ্টি মিষ্টি হাসি সব মিলে অসাধারণ, আরে কি বলে ধন্যবাদ তোমাদের। ডুয়েট গান শুনতে চাই দিদি ভাই, আমি তো ভাই একা, আপনাদের দাদা বাবা শুধু একটি গান জানে, সেই গানটি আমি প্রথমেই পরিবেশন করেছি, সেটি হচ্ছে বহুদিনের প্রীত গো বন্ধু একদিনে ভেঙে দিও না। এখন এই গানটি তার মনে মনে জেগেছে কোন কালে সেটা আমি জানি না, কিন্তু এই গানটি তার খুব পছন্দ। আজকে যেভাবে আমার জন্মদিন সবাই আনন্দ করেছেন, আশা করি সকল বন্ধুদের শুভ জন্মদিনে আমিও অনেক মজা করবো। ধন্যবাদ সুন্দর লিখেছেন, তুমি একা না জামাইয়া গাইবে বহুদিনের প্রীত একদিনে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি তোমায় ভুল হবে আমার, তুমি চাইলে চেয়েও শুনতাম। এই গানটি আপনাদের দাদা বাবা খুব পছন্দ, সেটা কিন্তু তার কলেজ জীবনে, সেটা হয়তো কোনো জ্যোৎস্না বলতে পারবো সেই সময় তার কোনো স্মৃতি আছে কিনা, সেটা জ্যোৎস্না আপনাদের দাদা বাবা জানবে। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে এটা না, আচ্ছা দিদি তুমিও চাঁদের চেয়ে সুন্দর, গান শুনাবো জ্যোৎস্না কিন্তু লাইনে আছে, শুধু জ্যোৎস্না না থাকলেই করে তুমি জ্যোৎস্না খেতে নাকি। না 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 এই মেয়েদের
এটা কিন্তু খারাপ দেখা যায় না সমস্যা নেই শুধু একটু একটা লাইন শুনে দাও একটা লাইন শুনে দাও না না আরে কি ওরা লাইনে আছে সবাই এক লাইন শুনে দাও না 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 এটা খারাপ দেখা যায় কিন্তু জসনা হলো না কিন্তু সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন আমাদের অনেক রাত হয়ে গেছে তো তো আমি শেষ করে দিচ্ছি একদিন শোনা যায় জসনা আমি তাকে একটু দুই লাইন একটু মানে একটু পারে তো দুই লাইন আরো দুই লাইন একটু বেশি শিখাই দিই তারপরে হয়তো একদিন শোনাবে আর কি ও দুলা ভাই আপনি কোথায় আমাদের জ্যোৎস্নার জন্য একটি গান হয়ে যাক সাথে আমরাও শুনি এক লাইন জ্যোৎস্না কথা দিয়েছে শুনে ফিরে নেই ডঙ্গে এটা কিন্তু বেশি মনে করে কারণ সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের মতো শেষ করে দিচ্ছি অনুষ্ঠান আপনারা যে যেখানে আছেন একটু সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকার চেষ্টা করবেন এই করোনাকালীন সময় ধন্যবাদ সবাইকে।